নিয়ং হ্যাঁ স্যার, আমি ভিডিওগুলি শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়, এখানে কোনো কে-পপ আইডলকে ছোট করা হয় না, তো প্লিজ কেউ এটাকে সিরিয়াসলি নিও না। তো চলো আজকে ওয়ান শট শুরু করা যাক। এ হলো গল্পের নায়ক গিয়ন জাংকুক, 18 বছর বয়স, আর এ হলো তার বেস্ট ফ্রেন্ড জিমিন। দুজনে দূর গ্রাম থেকে শহরে পড়তে এসেছে, একই মেসে থাকায় দুজনের মধ্যে খুব ভালো বন্ধুত্ব গড়ে উঠেছে, একে অপরকে ছাড়া থাকতেই পারে না। তাদের ফার্স্ট সেমিস্টার শেষ হয়েছে, তাই কলেজ কিছুদিন ছুটি আছে, তাই সবাই যে যার গ্রামে ফিরে গেছে। জাংকুক আর জিমিনা ঠিক করেছে তাদের গ্রামে ফিরে যাবে। কি রে জাংকুক, গ্রামে গিয়ে এবার কি করবি? জাংকুক একটু লজ্জা পেয়ে বলল, কি আর করব, খাবো দাবো ঘুমাবো। খাবো দাবো আর ঘুমাবো বলতে এত লজ্জা? সত্যি করে বল কিন্তু। আরে না না, তেমন কিছু না, আসলে বাবা আমার বিয়ে ঠিক করেছে গ্রামে। কি বিয়ে? তুই? ওই তোর বয়স কত? আরে দূর, আমি করতে চাই না, বাবা ঠিক করেছে, কি সব বংশের নিয়ম টিয়ম আছে, 18 বছর হলেই বিয়ে দিয়ে দিতে হবে, তাই জন্য। জানিসই তো আমি রাজ পরিবারের ছেলে, সেই বংশ পরম্পরায় একই ঘটনা ঘটে চলেছে, তাই আমি ভাব কি করে বাদ যাই বল, কিন্তু আমার একেবারে ইচ্ছা নেই, আমার পড়াশোনা করার ইচ্ছা। তাহলে তোর বাবাকে বল, বলে কোনো লাভ নেই, হেসে উড়িয়ে দেবে। এ জিমিন, তুই এক কাজ কর না, এবার আমার সাথে আমাদের গ্রামে চল, আমার বাবার বন্দুক আছে, আমরা দুজন মিলে পাখি শিকার করব। আর আমাদের সেই পুরনো রাজবাড়ি তোকে দেখিয়ে নিয়ে আসবো, যদিও তার কোনো অস্তিত্ব এখন নেই, তবে ভয়ঙ্কর একটা গল্প আছে, সেটাও শুনতে পাবি, আমার বাবা সেটা তোকে বলবে, তুই চল না প্লিজ। আচ্ছা, গেলে মন্দ হয় না, বেশ নতুন একটা অ্যাডভেঞ্চার হয়ে যাবে। ঠিক আছে, আমি বাড়িতে জানিয়ে দিচ্ছি, এবার আমি তোর সাথেই যাব। যেমন কথা তেমন কাজ, পরদিন সব গোছগাছ করে জিমিন জাংকুকের সাথে জাংকুকদের গ্রামে গেল। ট্রেন থেকে নেমে দেখলো তাদের বাড়ির কেয়ারটেকার এসে দাঁড়িয়ে আছে। আরে সুবিন কাকা, কেমন আছো? ভালো আছি জাংকুক বাবা, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। সুবিন কাকা, ও হলো আমার বন্ধু জিমিন। জিমিন পায়ে হাত দিয়ে প্রণাম করতে গেলে সুবিন কাকা বলল, আরে আরে বাবা, কি করছো? আমি চাকর বাকর মানুষ। এটা কেমন কথা, আপনি বয়সে বড়, গুরুজন মানুষ, তাই প্লিজ না করবেন না। এই না হলে আমার বন্ধু? সুবিন কাকা একটু হাসলো, তারপর দুজনকে নিয়ে গরুর গাড়িতে উঠলো। কি হলো সুবিন কাকা, কার জন্য অপেক্ষা করছো? আরে আরো একজন আসবে, তারাও একটু। জিমিন আর জাংকুক বসে গল্প করছিল, তখনই একজন ছুটতে ছুটতে লাফিয়ে গরুর গাড়িতে উঠে বসলো। এসে গেছি আমি। উফ, তে এত লাফালাফি করতে নেই মা, অনেক বয়স হয়েছে তোর, বড় হচ্ছিস, এখন একটু বুঝতে শেখ, দুদিন বাদে বিয়ে হবে। উফ মা, চুপ করো তো, যখন হবে তখন দেখা যাবে, আর আমি এরকমই বুঝেছ, তাই এটা বদলাবার নয়। উফ, তোকে নিয়ে যে আমি কি করি। তে জাংকুক আর জিমিনের পিছন দিকে মুখ করে বসেছিল, তাই মুখটা কেউ দেখতে পায়নি। জাংকুক বাবা, জিমিন বাবা, উঠে বসে এবার। সুবিন কাকার মুখে জাংকুক আর জিমিনের নামটা শুনে তে পেছন ঘুরে তাকালো। ঠিক সেই মুহূর্তে চোখাচোখি হলো জাংকুক আর তের। তে জাংকুকের দিকে তাকাতেই একটা মুখ ভেঙচি দিয়ে আবার ঘুরে বসলো। কি আজব মেয়ে রে বাবা, এমন মুখ ভেঙচি দেওয়ার কি আছে, যত সব। এদিকে তে কাণ্ড দেখে জিমিন তো মুখটি পেটবে হাসছে। হাসছিস কেন, মেয়েটা কিন্তু খুব কিউট, যাই বল। কিউট না ছাই, বান্দরের সর্দার নেই, বলে চুপ করে বসে রইল জিমিন হেসে কুটি কুটি। এদিকে তে নিজের মনে পা দোলাতে দোলাতে পেয়ারা খেতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই তারা রাজবাড়িতে এসে পৌঁছলো। গেটের বাইরে আরএম আর তার স্ত্রী জিন দাঁড়িয়েছিলেন। জিমিন জাংকুক নেমেই দৌড়ে এসে তার বাবাকে জড়িয়ে ধরলেন, তারপর বাবাকে প্রণাম করে মাকে প্রণাম করলেন। কেমন আছিস বাবা, কত দিন তোকে দেখিনি, কেমন রোগা হয়ে গেছিস? উফ মা, তুমি যখনই আমাকে দেখো তখনই শুধু বলো রোগা হয়ে গেছি, আমি যেমন ছিলাম তেমনই আছি, স্ট্রং, বুঝেছো? তারপর জিমিনকে দেখিয়ে বলল, মা বাবা, ও হলো আমার বন্ধু জিমিন, এই ছুটিতে আমাদের গ্রামটা ঘুরতে এসেছে। বাহ, খুব ভালো করেছিস নিয়ে এসেছিস, বলে আর এম জিমিন আর জাংকুকের কাঁধে হাত দিয়ে দুজনকে নিয়ে ভেতরে ঢুকলো। তখনই তে দৌড়ে দৌড়ে ঢুকতে লাগলো। ইয়ুনজি, ইয়ুনজি তুই কোথায়? ইয়ুনজি আমি এসে গেছি, কোথায় তুই, বলে লাফাতে লাফাতে পেয়ারা খেতে খেতে ভেতরে ঢুকলো। এই বাঁদরের সর্দার নিয়ে এখানে কি করছে? কি বললি তুই? মানে যখন থেকে দেখছি তখন থেকে বাঁদরের মতো লাফিয়ে যাচ্ছে, কিন্তু এখানে কি করছে, কে ও মা? তোমার হবু বউ। কি? জাংকুক তো আকাশ থেকে পড়লো। আচ্ছা তোমরা গিয়ে ফ্রেশ হয়ে নাও, তারপর খাবার টেবিলে দেখা হচ্ছে, বলে আরএম সেখান থেকে চলে যান, জিনও রান্নাঘরে চলে যান। জিমিন, এই পুচকিকে আমি কিছুতেই বিয়ে করবো না,
জিমিন তো কি করবে, ও তো জাঙ্কুকের পরিস্থিতি দেখে সমানে হেসেই চলেছে। জিমিন হাসিস না, এই পিচ্চি মেয়েকে কে বিয়ে করবে, বয়স কত? খুব বেশি হলে 13-14 হবে, আর তখন থেকে ধেই ধেই করে নিচেই চলেছে। এ বিয়ে কি বোঝে বলতো? তবে যাই বল, মেয়েটাকে কিন্তু আমার বেশ কিউট লেগেছে, খুব সুইট, একেবারে পিচ্চি পড়ি। ঠিক সেই সময় তেজ সাথে বেরিয়ে আসে জাঙ্কুকের বোন ইয়ুনজি। তে যতটা দুষ্টু, ইয়ুনজি হলো ততটাই শান্তশিষ্ট। দাদা ভাই, তুমি চলে এসেছো, সেই সকাল থেকে তোমার জন্যই অপেক্ষা করছি। এদিকে ইয়ুনজিকে প্রথম দেখেই জিমিনের চোখটা আটকে গেছে। ইয়ুনজিও প্রায় 13 বয়সই হবে, কিন্তু খুব সুন্দর দেখতে, একটু অন্যরকম, দেখেই বোঝা যায় প্রচণ্ড শান্তশিষ্ট একটি মেয়ে। কেমন আছিস? ভালো আছি দাদা ভাই, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। ও, মিট মাই ফ্রেন্ড জিমিন। হ্যালো। ইয়ুনজি জিমিনের দিকে তাকিয়ে মুচকি হেসে মাথাটা একটু নাড়ায়। দাদা ভাই, তোমরা ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নাও, তারপরে খেয়ে দে, বিকেলবেলা সবাই মিলে বাবার কাছে গল্প শুনতে বসবো, আইডিয়াটা কেমন? গল্প শুনতে তো বসতেই হবে, আমার বন্ধু তো এসেছে এই গল্প শোনার জন্য। তার আগে আমরা খেয়ে দে একটু চারপাশটা ঘুরে দেখে আসবো। এই আমিও যাব, আমার না ঘুরতে অনেক ভালো লাগে। তোমার দুপায়ে হেঁটে ঘোরার কি দরকার, তুমি তো লাফিয়ে লাফিয়ে ডালে চড়ে চড়েই ঘুরতে পারো। এ কি বললে? ঠিকই তো বললাম, সেই তখন থেকে দেখেছি লাফিয়ে চলেছো, বাদরের সর্দার নি। আমি যদি বদল হই, তুমি একটা হনুমান, তুমি হলো হনুমানের সর্দার। এটা কিন্তু সেই, তোমাকে তুমি পরে দেখে নেবো। দেখো দেখো, খুব ভালো করে দেখো, আমি এমনিতে অনেক সুন্দরী, তাই মন খুলে দেখো, সময় পেরিয়ে যাচ্ছে না, কারণ আমি এখন থেকে এখানেই থাকবো। বলেতে আবার মুখ ভেঙচি দিয়ে সেখান থেকে চলে যায়। উফ, এই মেয়েকেটাকে আমার বিয়ে করতে হবে, কখনো না, আমি কখনো একে বিয়ে করবো না, বলে জাঙ্কুক জিমিনকে নিয়ে ঘরে চলে যায়। তারপরে ফ্রেশ হয়ে নিচে আসে দুপুরে খাওয়ার জন্য। এতটা রাস্তা পেরিয়ে এসে তাদের প্রচণ্ড খিদে পেয়েছে, তাই এক প্রকার খাওয়ারের উপর হামলে পড়ে তারা। তার মধ্যে মায়ের হাতের রান্না, তার স্বাদই আলাদা। জিমিন আর জাঙ্কুক খেতে খেতে জিমিনের সাথে টুকটাক এফতার পরিচয় করিয়ে দিতে থাকে। তারপর বেরোয় ঘুরতে, তে আর ইয়ুনজিও সাথে গেছে। কিছুটা পর যেতে তারা একটু কান্নার আওয়াজ পায়। কি ব্যাপার, ওর বাড়িটা এরকম কান্নাকাটি কেন হচ্ছে, চল তো দেখি। ও কাকিমা, কি হয়েছে গো, ওরা কাঁদছে কেন? আরে ওই যে নাপিত কাই আছে না, সে তো কিছুদিনের মধ্যেই হঠাৎ করে বড় লোক হয়ে গেল, কি করে হলো কে জানে। শুনেছি 3 দিন আগে নাকি সে পাটনায় গিয়েছিল আর ফেরেনি কো। তারপরে ওই তেঁতুলতলার বাবা ঘুটঘুটানন্দকে জিজ্ঞেসে করায়, সে 2 বার বম বম বলে ইশারায় জানিয়েছেন যে ওই কাই আরো বেঁচে নেই, তাই এত কান্নাকাটি। ও আচ্ছা, বলে সেখান থেকে বেরিয়ে গেল। এই বাবা ঘুটঘুটে নন্দটা আবার কি? হ্যাঁ, কেমন একটা ঘুটে ঘুটে নাম। এই চুপ কর, বাবার নামে এসব বলিস না, তিনি মহাজ্ঞানী মানুষ, তিনি মুখে একটা কথাও বলেন না, মাঝে মাঝে শুধু বম বম করেন আর ইশারা সবাইকে সবকিছু বলে দেন, তাহলে তো দেখতে হচ্ছে একবার, চ দেখবি চল। এরপর তারা তেঁতুলতলার কাছে এসে দেখে বাবা ঘুটঘুটে নন্দ বসে আছেন। তাদেরকে দেখেই মৃদু হাসলেন। জাঙ্কুক গিয়ে তাকে প্রণাম করলো, কেমন আছেন বাবা? তিনি ইশারায় জানালেন ভালো আছেন। জিমিন কানে কানে বলল, ওই কিছু জিজ্ঞাসা কর না। আচ্ছা বাবা, আমরা পরীক্ষা দিয়েছি, পরীক্ষায় উত্তীর্ণ হব তো? তিনি একটু হাসলেন। মানে আমবাগানে গাছে কিছু আম হয়েছে, কিন্তু হঠাৎ করে কোথা থেকে দমকা হাওয়া এসে 2টো আম মাটিতে পড়ল আর গড়িয়ে গড়িয়ে বাবার পায়ের সামনে এলো। বাবা হাসি মুখে আম 2টো তুলে দুজনের হাতে দিল। কিরে, কিছু বুঝলি না? চল বুঝিয়ে দিচ্ছি, বলে বাবার কাছে বিদায় নিয়ে তারা চলে এলো। আরে এই পাকা ফল 2টো দিয়েছে মানে আমরা দুজনেই পাশ করে যাব। আচ্ছা চল, তোদের ওই রাজবাড়ি দেখাবি না? হ্যাঁ হ্যাঁ আয়, বলে জাঙ্কুক একটা তেঁতুলতলার সামনে এলো। তেঁতুল গাছের একটা ডাল ধরে একটু ঝুঁকে গেল, নিচটা পুরোটাই খাদ, ওপর থেকে কেউ যদি পড়ে যায় নিঘাত মৃত্যু। কিরে, কোথায় রাজবাড়ি? রাজবাড়ি এখন কিছুই নেই, শুধু একটা খাদে পরিণত হয়েছে, কিছু উঁচু নিচু ঢিপি আছে, ওগুলোই একসময় রাজবাড়ি ছিল, প্রায় 500 বছর আগেকার। এক ভয়ানক ভূমিকম্পে সব কিছু তলিয়ে গেছে, বলে জাঙ্কুক সরে এসে জিমিনকে দেখতে দিল। জিমিন নিচু হয়ে দেখল কিছু উঁচু নিচু পাথরের স্তূপ, সবচেয়ে বড় স্তূপটাই হয়তো একসময় রাজবাড়ি ছিল। এই আমিও দেখবো, আমিও দেখবো, তোমরা দেখে যাচ্ছ তখন থেকে, আমাকেও দেখতে দাও। এই পিচ্ছি, তুমি দেখবে মানে পড়ে গেলে কি হবে জানো? পড়বো না। আমাকে কি তোমাদের এই ন্যাকা মেয়ের মতো মনে হয় নাকি? হ্যাঁ, যে একটুতেই পড়ে যাবো, সরো, বলে সেও একটা ডাল ধরে ঝুলে দেখতে থাকলো। ওয়াও ইয়ুনজি, এই দারুণ লাগছে কিন্তু, একবার যদি নামা যেত না? বেশ শখ দেখো,
সাধে কি বলি, বাঁদরের সর্দার নেই, এই হনুমানের সর্দার। একটা কথা বললে না তোর কান কামড়ে দেবো বলে দিলাম। এই তুই তো কারি কাকে করছো, তাহলে কি করবো, তখন থেকে বাঁদরের সর্দার নেই, বাঁদরের সর্দার নেই বলেই চলেছ। আর একবার বলে দেখো, বলে সেখান থেকে সরে এলো। চল সন্ধে হতে চললো, এবার বাড়ি ফেরা যাক, আজকে বাবার কাছে সমস্ত গল্পটা শুনতে পারবি। এবার সন্ধেবেলা সবাই গোল করে আর এমকে ঘিরে বসলো। আর এম একটা হুঁকো নিয়ে টান দিতে দিতে গল্প বলা শুরু করলো। সে 500 বছর আগেকার ঘটনা, তখনকার হবু রাজা এর সাথে পাশের রাজ্যের রাজকুমারীর বিয়ে হয়। হবু রাজার বয়স 18, রাজকুমারীর এই 13-14 হবে। এটা বংশ পরম্পরাতেই হয়ে এসেছে, 18 বছর হলেই এ বংশের ছেলেদের বিয়ে দিয়ে দিতে হয়। রাজার বিয়ে ঠিক 2 দিন বাদেই তার বাবা শিকারে যায়। শিকারে গিয়ে কিছু হরিণ, ছাগল আরও অনেক কিছু শিকার করে। তারা ঠিক করে রাতটা সেখানে কাটিয়ে পরদিন ফিরে আসবে। তাই একটা জঙ্গলের মধ্যেই খেয়ে দিয়ে তারা শুয়ে পড়ে। হঠাৎ মাটির তলায় গড়গড় শব্দ হতে থাকে, কাঁপতে শুরু করে মাটি। সে এক ভয়ানক শব্দ, গাছপালা সব এদিক ওদিক দুলছে, কেউ উঠে দাঁড়াতে চাইলে ধপাস করে মাটিতে পড়ে। যারা শুয়েছিল তারা প্রায় গড়িয়ে যাচ্ছে এদিক ওদিক। প্রায় 10-15 মিনিট প্রচণ্ড প্রলয় চলার পর সমস্তটা শান্ত হয়। তাদের বুঝতে বাকি রইল না, প্রচুর ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছে, কিন্তু কতটা হয়েছে সেটা বোঝা অসম্ভব, কারণ তারা এখন জঙ্গলের মধ্যে রয়েছে। এত রাতে ফিরে আসাটাও সম্ভব নয়। তাই পরদিন সকাল হতেই ঘোড়া ছুটিয়ে সবাই ফিরে এলো রাজপ্রাসাদের উদ্দেশ্যে। কিন্তু আশ্চর্যের বিষয়, সেখানে পৌঁছে দেখলো রাজপ্রাসাদ তো দূরের কথা, তার চিহ্নটুকুও কোথাও নেই। সেখান থেকে বয়ে চলেছে বিশাল জলধারা, হয়তো ভূমিকম্পে সবটাই মাটির নিচে তলিয়ে গেছে। মারা পড়েছে আশেপাশের সমস্ত মানুষজন, শুধু রাজার সাথে সেনাবাহিনী ছাড়া আর কিছুই সেখানে নেই। সকলেই কান্নায় ভেঙে পড়ে। তারপর এই বাড়িতে এসে আশ্রয় নেয়। এই বাড়িটা সে জায়গা থেকে একটু দূরে তৈরি করা হয়েছিল। এখানে কিছু দাস দাসী আর বিনদেশ থেকে আসা অতিথিদের থাকতে দেওয়া হতো। সেই থেকে এই বাড়িটাই তার বাসস্থান হয়ে উঠল। আর অবশিষ্ট সেনাবাহিনী নিয়ে বসবাস করতে লাগলো এই বাড়িতেই। তার মানে এই বাড়িটা 500 বছর পুরনো। বাড়িটাকে নতুন করে মেরামত করা হয়েছে কয়েকবার। ওয়াও। এরপর আরেম গল্প শেষ করে সেখান থেকে উঠে চলে গেলেন। রাতের খাওয়ার দাওয়ার সেরে খোলা ছাদে বসে ইউনজি, তে, জাঙ্কু, কাজিমিন গল্প করছে। আমার না খুব ইচ্ছা হচ্ছে ওইখানটা গিয়ে একবার দেখার। শুনেছি পুরনো রাজবাড়িতে অনেক ধনসম্পত্তি থাকে, অনেক মোহর, সোনা গয়না আরো কত কিছু। আমার বেশ ইচ্ছা করে সবকিছু উদ্ধার করব। টিভিতে কত দেখেছি, মাটি খুঁড়ে এই পাওয়া গেছে, ওই পাওয়া গেছে, আর যে সেগুলো বার করে তার অনেক নাম হয়ে যায়। আমারও না অনেক ইচ্ছা করছে ওখানে গিয়ে একবার দেখার। তোমার সাথে না তোমার নামটা একদম মিলে গেছে জানো তো, জীবনে দেখিনি কোনো মেয়ে মানুষের এমন ইচ্ছা হতে পারে। এই কথাটা কিন্তু খারাপ বলেনি, একবার গিয়ে দেখলেই হয়। বাবা জানলে না আজ তোকে এটা খেয়ে ফেলবে। আরে কাউকে জানানোর কি দরকার, আমরা চুপি চুপি যাবো। আর ওখানে নামবি কিভাবে, লাভ দিয়ে? লাভ দিয়ে কেন নামবো, দড়ি বেয়ে নামবো, অত বড় দড়ি কোথায় পাবো? এই তোদের তো অনেক গরু আছে, গোয়াল ঘরে নিশ্চয়ই দড়ি আছে, একটার সাথে একটা বেঁধে নামলেই হয়। জাঙ্কুক চুপ করে যায়, এরকম একটা অ্যাডভেঞ্চার ব্যাপার সেও মিস করতে চায় না, কিন্তু বাড়ির লোক জানতে পারলে কেলেঙ্কারি হয়ে যাবে। তো চুপ থাকাটাকেই আমি সাই হিসেবে মেনে নিলাম, আমরা কাল যাচ্ছি। এই না না তোমরা প্লিজ এইসব করো না, কোনো বিপদ হয়ে গেলে কি হবে? আর আপনি এখানে বেড়াতে এসেছেন, এখানে এসে আপনার কোনো বিপদ হলে আপনার বাড়িতে আমরা কি জবাব দেব? সেসব নিয়ে তুমি টেনশন করো না, কিচ্ছু হবে না। আর যদি বলো মৃত্যু, আমার কপালে যেভাবে মৃত্যু লেখা আছে সেভাবেই হবে, সেটা কেউ খণ্ডাতে পারবে না। তাই আমি ওসবে বিশ্বাস করি না আর ভয়ও পাই না, আমরা কালকে যাচ্ছি এটাই ডান। আর হ্যাঁ, কেউ যেন জানতে না পারে, আমিও কিন্তু যাচ্ছি, যদি আমাকে না নিয়ে যায় তাহলে আমি সবাইকে বলে দেবো। তোমাকে তো নিতেই হবে, বলে সে রাতের মতো সবাই ঘুমিয়ে পড়ে। পরদিন সকালবেলা ব্রেকফাস্ট করে গ্রাম ঘুরতে যাওয়ার নাম করে তারা বেরিয়ে পড়ে। আচ্ছা দড়ি বেঁধে তো আমরা নামবো, কিন্তু উপরে তো একজনকে পাহারাদার রাখতে হবে, তো সুবিন কাকাকে বললে কেমন হয়? ওরে বাবা না না, উনি এমনি গরুর গাড়ি চালালে কী হবে, প্রচণ্ড বিশ্বস্ত মানুষ, সব এসে বলে দেবে। এই আমি নামবো না, আমি বরং পাহারা দেবো, তোমাকে একাই বা আমরা ওপরে কী করে ছেড়ে যাই। আচ্ছা ওই বাবা গুটগুটানন্দকে বললে কেমন হয়? আচ্ছা চল গিয়ে দেখি। এরপর তারা আমবাগানে যায় গুটগুটানন্দের কাছে। তিনি যেন আগে থেকেই বলতে পেরেছিলেন, ওদেরকে দেখে একটু মৃদু হাসলেন। বাবা বলছি আমরা ওখানে নামবো, একটু দেখতে চাই আর কি। তিনি জিমিনের হাত থেকে দড়িগুলো নিয়ে ভালো করে গিট বাঁধলেন,
তারপরে প্রায় এক হাত ছেড়ে ছেড়ে একটা করে গীত বাঁধতে লাগলেন, আর সাথে করে নিয়ে এগিয়ে চললেন সেই তেঁতুল গাছের নিচে। তারপর তেঁতুল গাছের ডালে শক্ত করে দড়িটাকে বেঁধে দিলেন, আর অবশিষ্ট দড়ি ঝুলিয়ে দিলেন খাদের দিকে। আমি আগে নাববো। না না, আমি আগে নাববো। বাবা আপনি বলুন কে আগে নাববে? বাবা জিমিনের দিকে তাকালেন। জিমিন খুশি হয়ে নামতে লাগলো। যেহেতু একটু বাদে বাদে গিট দেওয়া আছে তাই নামতে কোনো অসুবিধা হলো না, সিঁড়ির মতোই তাড়াতাড়ি নেমে যেতে পারলো। জিমিন নেমে আশপাশটা দেখতে লাগলো, কেমন একটা পচা পচা গন্ধ আসছে। কিছুটা তাকাতেই দেখলো দুটো পা দেখা যাচ্ছে। এদিকে দড়ি উপর থেকে হালকা হতে বুঝতে পারলো জিমিন নেমে গেছে। তারপর জাঙ্কুকও নামা শুরু করলো। জাঙ্কুক নামতেই জিমিন দেখালো ওই পা দুটোকে। জাঙ্কুক গিয়ে ঝোপঝাড় সরিয়ে তাকে দেখার চেষ্টা করলো। দেহটা পচে গেছে, মনে হচ্ছে অনেক উপর থেকে পড়ে হাড়গোড়ও ভেঙে গেছে। দুজন মিলে ধরে ওল্টাতেই বুঝতে পারলো এ হলো নাপিত কাই। কোমরে কিছু গোজা দেখে সেটাকে টেনে নিতেই দেখলো এক গোছা মোহর। তাদের আর কিছুই বুঝতে বাকি রইল না। নাপিত মানুষ এমনিতেই প্রচণ্ড চালাক, সে বুঝতে পেরেছিল এরম একটা জায়গায় ধনসম্পদ তো থাকবেই, তাই এখানে নেমে খুঁজতে লেগেছিল। আর সেগুলোকে বিক্রি করেই সে রাতারাতি বড়লোক হয়েছিল। হয়তো শেষ দিনও এগুলোকে নিতেই এসেছিল, কিন্তু উঠতে গিয়ে কোনোভাবে পড়ে গিয়ে এই অবস্থা তার। এর মধ্যে তেও নিচে নেমে এসেছে। তেকে দেখে দুজনে ভিড়মি খেল। এই তুমি কি মেয়ে আদো? ঈশ্বর মনে হয় ভুল করে বানিয়ে ফেলেছে, এখন বেশি কথা না বলে চলো। ইয়ুনজি আর বাবা খুটখুটানন্দ ওপরেই পাহারা দিচ্ছেন। একটু এদিক ওদিক ঘোরাঘুরি করতেই তারা একটা রাস্তার মুখ দেখতে পেল। ভালো করে বুঝতে পারলো কাই এ ব্যবস্থা করেছে। কিছুটা যেতেই একটা সুড়ঙ্গর মতো দেখতে পেল, সেখানে একটা লণ্ঠনও রাখা রয়েছে। বাহ, এই কাই তো দেখি আমাদের কাজ অনেক সুবিধা করে দিয়েছে, বলে তারা সুড়ঙ্গের পথ ধরে ভেতরে চলে গেল। কিছুটা যেতেই তারা দেখতে পেল বাড়ির মেঝে। জাঙ্কুক রে, তোর বাড়ির মেঝেতে চলে এসেছি রে, বলে উঠে দাঁড়ালো। এটা একটা প্রকাণ্ড ঘর, ভেঙে পড়ে যায়নি এখনো, শুধুমাত্র মাটির তলায় চাপা পড়ে গেছে। ঘরটা পুরোপুরি ফাঁকা, কয়েকটা খোলা বাক্স রয়েছে। দেখেই বোঝা যাচ্ছে এতেই হয়তো সমস্ত ধনসম্পদ ছিল, যেগুলো ওই কায়ে নিয়ে নিয়ে পাচার করে ফেলেছে। অবশিষ্ট আর কিছুই বাকি নেই। তারা লণ্ঠনের আলোয় ঘুরে ঘুরে দেখতে লাগলো সবটা। কিছুক্ষণ বাদে তারা একটা দেয়ালের সামনে এসে দাঁড়ালো। হয়তো এটা কখনো দরজা ছিল, তবে এখন সেটা আর নেই। এখানে একটা শক্ত আবরণের সৃষ্টি হয়েছে, যেটা হয়তো খোঁড়ার চেষ্টাও করা হয়েছিল কিন্তু খুঁড়ে ওঠা হয়নি। দেখেছিস, ওই কাই এটাকেও ভাঙার চেষ্টা করেছে। ওই ঘরে জিনিসপত্র শেষ করেছে, এই ঘরে ঢুকে দেখতে হবে না? এই শোন না, কেমন দমটা বন্ধ হয়ে আসছে, আজকে আর হবে না, আর হাতে আমাদের কিছু নেইও এটাকে ভাঙার মতন। কাল বরং সকাল সকাল আসবো, তারপর এটা ভাঙার ব্যবস্থা করব। এখন এখানে দম বন্ধ হয়ে আসছে, চল চল, বলে তারা তিনজনেই বেরিয়ে এলো। প্রকৃতির মুক্ত হওয়ায় নিঃশ্বাস নিল। ওয়াও, আমি না কখনো ভাবতে পারিনি এখানে আসতে পারবো, কি যে আনন্দ হচ্ছে না আমার। একবার কাল ওই দরজার ওপারের রহস্য উদ্ঘাটন করি, তারপর কি গিনিস বুকে নাম তুলবে? এই সবসময় টোকো কেন? হ্যাঁ যত্তস, বলে তারা এগিয়ে গেল দড়ির দিকে। তেকে তারা আগে তুলে দিল, তারপর জিমিন আর জাঙ্গুকও উপরে উঠে এলো। গাছ থেকে দড়িটা খুলে বাবা ঘুটঘুটানন্দের কাছেই রেখে এলো, কারণ কাল তো তার আবার আসবে। তে সবটা ইউনজিকে বলতে লাগলো। তে তো খুব আনন্দ হচ্ছে, যেন সত্যি সে এভারেস্ট জয়ের মতন কোনো একটা কাজ করে ফেলেছে। জিমিনের সাথেও তে টুকটাক ভাব জমেছে, কিন্তু জাঙ্কুকের সাথে একেবারেই আদায় কাজ কলায়। সন্ধ্যেতে ঘরে এসে তারা প্ল্যান করতে থাকে কালকে কি বলে বেরোবে। হ্যাঁ রে, কালকে তো আর ঘুরতে যাবো বলে বেরোনো যাবে না, এইটুকু তো জায়গা, কত ঘোরা লাগে, কাল একটু সময়ও বেশি লাগবে, কি বলে যাওয়া যায় বলতো? এক কাজ করব, কাল বলবো আমরা পাখি শিকার করতে যাচ্ছি। তাহলে তো সাথে করে বাবার বন্দুক টন্দুকগুলো নিয়ে যেতে হবে। হ্যাঁ তা নিয়ে যাব, দরকার পড়ে ওই স্বামী গুটগুটানন্দের কাছে রেখে যাব যদি রাখতে না চান। আরে সেসব ব্যবস্থা হবে, আগে তো চ। আচ্ছা আমি একটু আসছি, বলে ইয়ুনজি সেখান থেকে উঠে যায়। কিছুক্ষণ বাদে জিমিনও উঠে সেখান থেকে চলে যায়। কিন্তু তুই আবার কোথায় যাচ্ছিস? একটু হাওয়া খেয়ে আসি। ঘরে রয়েছে শুধু তে আর জাঙ্কুক। তে জাঙ্কুকের দিকে তাকিয়ে একটা মুখ ভেঙচি দিল। এই তুমি সবসময় আমাকে দেখলে মুখ ভেঙচি দাও কেন? আর তুমি কি জানো তোমার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে? জানি। শোনো, তোমার মতো একটা পিচ্চি মেয়েকে আমি বিয়ে করতে পারবো না। ওরে বাবা, এলেন আমার বড় মানুষ হনুমানের সর্দার, আপনাকে বিয়ে করার জন্য আমি বসে আছি। নেহার বাবা মা জোর করে বিয়ে দিচ্ছে তাই, নইলে আপনাকে বিয়ে করার ইচ্ছা না আমার মোটেও নেই। আপনার থেকে আপনার ওই বন্ধুটা অনেক ভালো, অনেক সুইট আর অনেক কিউট। কথাটা শুনে জাঙ্কুকে যেন প্রচণ্ড রাগ উঠলো। তে হাত ধরে টেনে নিয়ে এসে বলল, কি বললে তুমি, অনেকবার বলো। আরে লাগছে তো আমার হাতে।
যে কথাটা বলেছ এটা যেন আর দ্বিতীয় দিন তোমার মুখে আমি না শুনি। তোমার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, তাই তোমার পছন্দ হোক আর না হোক, বা আমার পছন্দ হোক আর না হোক, বিয়েটা তোমাকে আমাকেই করতে হবে। এই মনে মনে ভাবে চাপ বাবা, এর আবার কি হলো? হঠাৎ হনুমানের সর্দারের থেকে এরকম রাক্ষস রূপ কেন নিল? একটা ক্যাবলা মার্কা হাসি দিয়ে বললো, বুঝেছি, এ প্রথম জাঙ্কুর থেকে এতটা কাছ থেকে দেখছে। তে ঠোঁট উল্টে জাঙ্কুকের দিকেই তাকিয়ে আছে। তে সত্যি অনেক কিউট আর সুন্দর, দেখতে একটু ডলপুতুলের মতন। জাঙ্কুকে কি মনে হলো জানা নেই, সে নিজের মুখটা আস্তে আস্তে তের গালের কাছে নিয়ে তের গালে টুক করে একটা চুমু দিয়ে তের দিকে তাকালো। তে তো ড্যাব ড্যাব করে ডাগর ডাগর চোখে জাঙ্কুকের দিকেই তাকিয়ে আছে। কি যে হলো সে বুঝতেই পারেনি হয়তো। কিছুক্ষণ পর তে সম্বিত পিতে তে চেঁচিয়ে উঠল, এই হনুমান, কি করলে তুমি এটা? আমার হবু বউকে আদর করলাম বলে জাঙ্কুক ভো দৌড় দিল। হনুমানের সর্দার তোকে আমি ছাড়বো না, দাঁড়া, কথাটা বলে তে নিজের গালে হাত দিয়ে নিজেই হেসে ফেলল। এদিকে জাঙ্কুক নিজেও জানে না সে কি করেছে, সে ভাবতেই পারেনি সে এরকম কিছু একটা করে ফেলবে, কিন্তু তে সত্যিই অনেক কিউট। এদিকে জাঙ্কুককে এভাবে লজ্জা পেতে দেখে জিমিন বলল, কি রে তুই এরকম লজ্জা রাঙা বউ হয়ে গেছিস কেন? লজ্জা কেন পাবো? ডালমে কুচ কালা হে, মোটেও না বলে জিমিনকে কোনো রকম এড়িয়ে সেখান থেকে চলে গেল। আর কিছুক্ষণ জিমিনের সাথে দাঁড়িয়ে থাকলে সে নির্ঘাত ধরা পড়বে। এদিকে জিমিনের তো ইয়ুনজিকে অনেক পছন্দ হয়েছে, ইয়ুনজিও হয়তো মনে মনে জিমিনকে পছন্দ করছে, তাই জিমিন শুধু সুযোগ খোঁজে ইয়ুনজির সাথে কথা বলার। তখন ইয়ুনজিকে বেরোতে দেখে জিমিনও ইয়ুনজির সাথে কথা বলতেই বেরিয়েছিল, টুকটাক কিছু কথাও হয়েছে তাদের মধ্যে। ইয়ুনজি প্রচণ্ড লাজুক একটা মেয়ে, আর তার এই লাজুকতাই জিমিনের অনেক পছন্দ হয়েছে। সে ভেবেছে জাঙ্কুকে এ ব্যাপারে বলবে সে, তবে এখনই নয়। পরদিন সকালে জাঙ্কুক তার মাকে বলে শিকারে যাওয়ার জন্য। জাঙ্কুকের বাবা দুদিনের জন্য পাটনায় গেছে, তাই বাবার দিকে ঝামেলাটা নেই। দুই বন্ধুই ঘাড়ে দোনালা বন্দুক নিয়ে সাথে কিছু কার্তুজ গুলি এসব নিয়ে বেরিয়ে পড়ল। সাথে তেও আছে, আজ ইয়ুনজি যায়নি, তবে সে জানে সবটাই। হ্যাঁ রে, এ বন্দুকগুলোকে কি করব, এগুলো নিয়ে নামবো নাকি? চল না দেখি, বাবা ঘুটঘুটানন্দের কাছে রেখে দেবো। ওখানে গিয়ে বাবা ঘুটঘুটানন্দের কাছে বলল, বাবা আজকে আমরা নামবো, এই বন্দুক দুটো আপনার কাছে রাখবেন? বাবা ঘুটঘুটানন্দ বন্দুক দুটো তাদের হাত থেকে নিল আর দুবার বম বম বলে চিল্লালো। তারপর এগিয়ে চলল তেঁতুল গাছের দিকে। তেঁতুল গাছে শক্ত করে দড়িটাকে বাঁধলো আর বাকিটা আর দড়ির নিচে বন্দুক দুটো বেঁধে দিল। জাঙ্কুক আর জিমিন বেশ অবাক হলো বাবার এই কাণ্ডে। তার মানে এই বন্দুকটা কি আজকে তাদের দরকার পড়তে চলেছে? এই বনে কি কিছু পশু টশু আছে নাকি? কি জানি, জানি না তো। যাকগে, বাবা যখন দিয়েছে নিশ্চয়ই বুঝে শুনেই দিয়েছে। চল নামি। এই যে তে, তুমি আজকে নামবে না। না না না, আমি নামবো না। আজকে তুমি পাহারা দেবে, কারণ আজ ওখানে খোদাই করতে হবে, তুমি ওসব পারবে না, তাই দয়া করে বায়না করো না। তে আর বেচারি কি করবে, সেখানে মুখ গোমড়া করে বসে রইল। জাঙ্কুক আর জিমিন নেমে এলো নিচে। নিচে নামতেই দেখলো কাইয়ের দেহের কাছে শকুনে ভিড় করেছে। এই বাবা কি জানতেন নাকি এখানে শকুন থাকবে, তাই জন্যই কি বন্দুকটা দিয়ে দিলেন? জানি না, তবে শুধু শকুন কেন, সাপখোপও থাকতে পারে, তাই নিয়েই নে বরং বলে দড়ি থেকে বন্দুক দুটো খুলে এগিয়ে চললো ভিতরের দিকে। আজকে জাঙ্কুক সাথে করে তার বাবার একটা মস্ত টর্চ নিয়ে এসছে, কারণ হেরিকেনের আলোতে স্পষ্ট কিছুই বোঝা যায় না। ভেতরে গিয়ে টর্চটা জ্বালাতেই পুরো ঘর আলোকিত হয়ে গেল। তারা এগিয়ে গেল সেই দেয়ালের দিকে। প্রথমে শাবল দিয়ে দেয়াল ভাঙার চেষ্টা করলো, না কিছুতেই হচ্ছে না, দুজনেই হাঁপিয়ে গেছে। তারা গুহা থেকে বেরিয়ে একটা লম্বা নিঃশ্বাস নিল। এভাবে হবে না, অন্য কিছু ভাবতে হবে বলতেই বন্দুক দুটোর দিকে নজর গেল। এই একটা কাজ করলে হয় না, আমরা যদি দুজনেই একসাথে ওই দেয়ালকে নির্দেশ করে গুলি চালাই তাহলে কিন্তু কাজ হতে পারে। আরে বাস, এটা কিন্তু দারুণ বলেছিস, কিন্তু সাবধান, আমাদের কানটাও ফেটে যেতে পারে, তাই আমাদের কানটাকে বাঁচাতে হবে। আচ্ছা তাহলে বরং আমি প্রথমে গুলি চালাবো, এরপর তারা তাদের বন্ধুকে টোটো ভরে নেয়। জাঙ্কুক নিজের কানটাকে রুমাল দিয়ে বেঁধে নেয় আর জিমিন দুহাত দিয়ে নিজের কানটা চেপে রাখে। জাঙ্কুক তাক করে বন্দুক চালিয়ে দেয়। একটা ভয়ানক আওয়াজ করে চারদিক কেঁপে ওঠে। সামনে থাকা হেরিকেনটাও চিৎ ধরে গেছে। এরপর জিমিনের পালা। এবার জিমিন কানে রুমাল বেঁধে নেয় আর জাঙ্কুক নিজের হাত দিয়ে কানটাকে চেপে ধরে। জিমিনও দেয়াল তাক করে গুলি চালায় আর সঙ্গে সঙ্গেই আবার চারদিক কেঁপে ওঠে আর দেয়ালেও ফাটল দেখা দেয়। একটা শু শু করে আওয়াজ হতে থাকে, তারা বুঝতে পারে না কিসের আওয়াজ। কিছুক্ষণ পর তাদের মাথায় আসে দেয়ালের ওপারে হয়তো
হাওয়া নেই, তাই এপার থেকে হাওয়া যাচ্ছে বলেই এমন আওয়াজ হচ্ছে। এরপর তারা সাপল দিয়ে সেই ফাটল বরাবর আঘাত করতে থাকে। কিছুক্ষণ পর হুড়মুড় করে সেই দেয়াল ভেঙে যায়। ভেতরে একটা মস্ত ঘর, দুজনেই ভেতরে ঢোকে। টর্চের আলোয় সারাটা ঘর আলোকিত হয়ে গেছে। ঘরে বিভিন্ন রকম পুরনো আসবাবপত্র, দামি দামি নকশা কাটা, দেখেই বোঝা যাচ্ছে রাজরাজাদের আমলের দামি সমস্ত আসবাবপত্র। সামনে একটা মস্ত পালঙ্ক, কিন্তু পালঙ্কের ওপর চোখ দিতেই দুজনের চোখই স্থির হয়ে গেল। পালঙ্কে শুয়ে রয়েছে একজন নর আর নারী। ছেলেটির বয়স 18 হবে আর মেয়েটি 13-14 বছরের। জাংকুক, জাংকুক, চিনতে পাচ্ছিস? আমার 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 সবটা মনে পড়ে যাচ্ছে। ও তো ও তো রাজকুমার কুকুই, মানে আমি আর ও তো রাজকুমার তেতে, মানে তে। কিন্তু এটা কী করে সম্ভব? এ তো 500 বছর আগে ঘটে যাওয়া ঘটনা, ওরা কী করে এখন এভাবে? নর আর নারীর দেহটাকে দেখে মনে হচ্ছে না তারা মৃত, মনে হচ্ছে তারা ঘুমিয়ে আছে। এক্ষুনি হয়তো জেগে যাবে তাদের আওয়াজ শুনেই। জাংকুক, আমার সবটা মনে পড়ছে। যা, সেদিন সেদিন যখন ভূমিকম্প হয়েছিল তখন আমরা শুয়েছিলাম, আর আমরা উঠে বেরোতে যাব তখনই ওপর থেকে ছাদ খসে এই দরজা বন্ধ হয়ে যায়। আমরা বেরোনোর পথ হারিয়ে ফেলি, আর কোনো উপায় না পেয়ে দুজনে এসে আবার এই বিছানায় শুয়ে পড়ি। কিছুক্ষণ পর আমাদের শ্বাস বন্ধ হয়ে যেতে থাকে, তারপর একসময় আমরা চলে যাই একেবারে ঘুমের দেশে। জাংকুকের কথাটা বলা শেষ হতেই দেহ দুটো আস্তে আস্তে যেন মিলিয়ে যেতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই সমস্তটা মিলিয়ে গিয়ে যেন ধুলো রূপান্তরিত হলো। কিছুক্ষণ আগেও যে এখানে কেউ শুয়েছিল মনেই হচ্ছে না। জিমিন, তার মানে বাবা ঘুটঘুটানন্দের সবটাই জানতেন, আর তাই জন্যই আমাদেরকে এখানে আসার পারমিশন উনি দিয়েছেন। এখন আমার কাছে সবটা পরিষ্কার। তীর সাথে আমার বিয়ে ঠিক হওয়া, তারপর দেখা হওয়া, এখানে আসা। আচ্ছা, আমার মতো তীরও কি? না, তীর হয়তো কিছুই মনে নেই, তার জন্যই ও আজকে এখানে আসতে পারেনি। যদি ওকেও মনে করানো থাকতো তাহলে বাবা ঘুটঘুটানন্দ ওকেও পাঠানোর ব্যবস্থা ঠিক করত। তাই আমার মনে হয় তেকে এসব জানানোর কোনো প্রয়োজন নেই। জাংকুক, আমার এখন এখানে দমটা আটকে আসছে, চল বেরোই এখান থেকে, বলে তারা দুজনেই বেরিয়ে এলো। খোলা আকাশের নিচে এসে জোরে একটা নিঃশ্বাস নিল, তারপর উঠে যেতে লাগলো ওপরের দিকে। তাকিয়ে দেখলো সে কাইয়ের দেহ আর নেই, শকুনে খেয়ে শেষ করে ফেলেছে। জিমিন আর জাংকুক উপরে আসতেই বাবা ঘুটঘুটানন্দ জাংকুকের দিকে তাকিয়ে মৃদু হাসলেন আর বললেন, বম বম। এদিকে উপরে আসতেই পেয়ে তো চেপে ধরেছে নিচে কি দেখলাম। এই বলো না, বলো না, কি হলো ওখানে? তোমরা পেয়েছো ঘরটা? পেয়েছি। কি দেখলে? কিছুই দেখিনি, কি আবার দেখবো? ফাঁকা ঘর, কিছু আসবাবপত্র, আর কিছুই নেই। ইস, আমার কালকে কিন্তু নিয়ে যাবে, আমি কিন্তু দেখবো। আচ্ছা, যে ওখানে এখন চলো, বলে সেদিনকার মতো তারা সেখানে চলে এলো। কেউ জানতে পারলো না তাদের অ্যাডভেঞ্চারের কথা, শুধু সাক্ষী রইল তে, ইউনজি আর বাবা ঘুটঘুটানন্দ। বাড়িতে ফিরে আসার পর থেকেই জাংকুক গভীর চিন্তায় মগ্ন। তে অনেকভাবে জ্বালানোর চেষ্টা করেছে, কিন্তু আজকে জাংকুক নিশ্চুপ। তে, এভাবে মটকা মেরে পড়ে আছিস কেন? চল, খেতে ডাকছে আন্টি। জানিস জিমিন, একটা কথা ভাবলাম। কি কথা? তেকে বিয়েটা আমি করেই ফেলবো। তার মানে তোর বৈরাগী হওয়ার প্ল্যান ক্যান্সেল? আপাতত। দেখ, 500 বছর আগে ফেলে আসা স্ত্রীকে এখন যদি বিয়ে না করি ঘোর অকল্যাণ হবে, মহাপাপ মহাপাপ, তাই ভাবছি বিয়েটা করেই ফেলবো। শুধু কি এটার জন্য? নাকি নয়তো আবার কি? নয়তো আবার কি? আমার তো অন্য কিছুই মনে হচ্ছে, তোর আবার কি মনে হচ্ছে? চুপকে খারি হোকে জরুর কোই বাত হ্যায়, আমি কিন্তু সেদিন সব দেখেছি। মানে? ওই মানে তে যেন চেঁচি চেঁচি কাকে বলছিল, হনুমানের সর্দার, তোকে আমি পরে দেখে নেব, বলে আবার গালে হাত দিয়ে মুচকি মুচকি হাসছিল। জাংকুক তো মহা লজ্জায় পড়েছে। চল, মা খেতে ডাকছে, বলে কোনো রকম জিমিনকে পাশ কাটিয়ে বেরিয়ে এলো। আর জিমিন তো হো হো করে হেসেই চলেছে। এরপর তে আর জাংকুকের বিয়ে দেওয়া হয়। যদিও শহরে বাল্য বিবাহটা বেআইনি, কিন্তু এই গ্রামে এরম কোনো ব্যাপার নেই। এই গ্রামে এটাই নিয়ম, রাজপরিবারের সকল ছেলেরই 18 বছর বয়সে বিয়ে, তাই গ্রামের পুলিশ এই নিয়ে কোনো কথা বলে না। যতই হোক, তারা রাজার বংশধর বলে কথা, যদিও এখন শুধু বিয়েটাই করানো হবে।
তে আর জাং কুক দুজনেই এখন পড়াশোনা করবে। দুজনে প্রাপ্তবয়স্ক হলে তাদের একসাথে সংসার করার অনুমতি দেওয়া হবে। জাং কুক আর তে সকলের সামনে সাপে নেউলে থাকলেও মনে মনে যে একে অপরকে পছন্দ করেছে সেটা জিমিন খুব ভালো করেই জানে। এদিকে জিমিনও সুযোগ বুঝে জাং কুককে ইউএনজির কথা বলেছে। জাং কুক বাড়িতে জানিয়েছে, তবে জিমিন জানিয়েছে পড়াশোনা শেষ করে তারপর ইউএনজিকে সে বিয়ে করবে। জিমিনকে আর এম জিন সবারই অনেক পছন্দ, তাই তারাও আর বাধা দেয়নি, বলেছে সময় সুযোগ বুঝে তারা জিমিনের মা বাবার সাথে কথা বলবে। আর জিমিন আর জাং কুক ফিরে যাবে হোস্টেলে। তের মনটা সকাল থেকেই ভারী হয়ে আছে। জাং কুক সেটা বুঝতে পেরে তেকে সবার আয়ালে নিজের ঘরে নিয়ে যায়। কি হয়েছে, এভাবে মুখটা পেঁচার মতো কেন করে রেখেছো? বাদরের সর্দার নিয়ে আবার মন খারাপও হয় নাকি? হ্যাঁ হনুমানের সর্দার, আমার তো মন খারাপ হতেই নেই। আরে আমি তো আসবো ছুটিতে। তে কোনো উত্তর দেয় না। কথা বলবে না তো আমার সাথে? এখন আমি ঝগড়া কার সাথে করবো? ফোন তো রয়েছেই, ফোনে না হয় নিয়ম করে ঝগড়া করে নিও। তাহলে পিচ্চি আদর কি করে খাবো? পিচ্চি আদর মানে? তে মুখটা তে ঠোঁট ফুলিয়ে জাংকুকের দিকে তাকায়, তারপর নিজের গালের দিকে ইশারা করে। জাংকুক বুঝতে পারে তে কি বলতে চাইছে। ওরে দুষ্টু, মনে মনে এত কিছু? তুমি আমার বর, তুমি আমাকে পিচ্চি আদর করতেই পারো। যেহেতু আমি পিচ্ছি তাই পিচ্চি আদর চাইছি, যখন বড় হব তখন না হয় বড় আদর চাইব। আমি বড় আদর দিলে তুমি সহ্য করতে পারবে? সেটা যখন বড় হব তখন দেখা যাবে। এখন আমি পিচ্চি আদর কি করে খাবো? এখন আমার পিচ্চি আদর চাই। জাংকুক তের গালে একটা চুমু দেয়। তে লাজুক চোখে জাংকুকের দিকে তাকায়, তারপর নিজেও জাংকুকের গালে একটা চুমু দেয়। জাংকুক তো অবাক হয়ে যায় তের এমন কাণ্ডে। এতে ধার দেনা রাখে না, তাই নাকি? তাহলে তো দেখতে হচ্ছে পরক করে, বলে জাংকুক নিজের ঠোঁট জোড়া তের ঠোঁটে চেপে ধরে। তে তো বড় বড় চোখ করে জাংকুকের দিকে তাকিয়ে রয়েছে। তে তো ভাবতেই পারেনি জাংকুক এমন কিছু করবে। কিছুক্ষণ বাদে জাংকুক তেকে ছেড়ে দিয়ে বলে, এবার শোধ করো ধার দেনা। তে জাংকুককে একটা ধাক্কা দিয়ে সেখান থেকে দৌড়ে চলে যায়। জাংকুক হো হো করে হেসে দেয়। তারপর তারা সেখান থেকে চলে আসে। এরপর কেটে গেছে 4 বছর। জাংকুকও নিজের পড়াশোনা শেষ করেছে। এদিকে তেরও 18 বছর পূর্ণ হয়ে গিয়েছে। তাই বাড়ির লোক ঠিক করেছে জিমিন, ইয়ুনজি আর জাংকুকের একসাথে বিয়ে দেওয়া হবে। পুরো গ্রামে হই হই রব। 7 দিন ধরে বিয়ের অনুষ্ঠান চলছে। আনন্দে আনন্দে সারা গ্রাম মেতে উঠেছে। সব শেষে শুভ কাজ সম্পন্ন হলো। শেষ হলো বউ ভাতের অনুষ্ঠানও। দুটো ঘরে সুন্দর করে সাজানো হয়েছে ফুল দিয়ে। আজ তাদের ফুলসজ্জা। তেকে অসম্ভব সুন্দর লাগছে দেখতে। বড় হওয়ার সাথে সাথে তার সৌন্দর্যতাও যেন বেড়ে উঠেছে। এদিকে জাংকুকও প্রচণ্ড ড্যাসিং আর হ্যান্ডসাম। আগাগোড়াই তাকে দেখতে অনেক সুন্দর, এখন তাকে যেন আরও সুন্দর লাগে, যে কোনো মেয়েরই ক্রাশ। তেকে সুন্দর করে ফুলের সাজে সাজিয়ে ঘরে বসিয়ে রাখা হয়েছে। জাংকুক ধীরে ধীরে ঘরে আসে। দেখে মনে হচ্ছে যেন অপরূপ পরি এই মাত্রই স্বর্গ থেকে নেমে তার বিছানায় এসে উপস্থিত হয়েছে। জাংকুক এসে তের পাশে বসে বলে, আমার সেই পিচ্চিটা এত বড় হয়ে গেছে? তে একটু লাজুক চোখে জাংকুকের দিকে তাকায়। আগের থেকে তে এখন অনেক শান্ত হয়ে গেছে, আগের মতো লাফিয়ে ঝাঁপিয়ে বেড়ায় না। বড় হওয়ার সাথে সাথে তার মধ্যে অনেক পরিবর্তন দেখা গেছে, এখন সে অনেকটাই শান্ত। আমি কিন্তু আমার বাদরের সর্দারনিকে অনেক মিস করছি। তে আবার লজ্জা পায়। এত লজ্জাপতি হয়ে লাল হয়ে থাকলে আমি কিন্তু এবার লোভ সামলাতে পারবো না। এমনিতেও 4 বছর দূর থেকে শুধু পিচ্চি আদরে দিয়ে গেছে, তাই আজ আর পিচ্চি আদরে মন ভরবে না। আজ বড় আদরের পালা, আর সে আদর শুধু আমিই দেবো না, আমাকেও দিতে হবে। তে তো লজ্জায় লাল টমেটো হয়ে গেছে। তের এই লাল টুকটুকে গাল দুটো তার আগাগোড়াই পছন্দ। জাংকুক তেকে কাছে টেনে তের গালে টুক করে একটা চুমু দিল। এটা তার আগাগোড়ারই অভ্যাস, যখন এখানে আসতো কে সামনে দেখলেই তার গালে চুমু দেওয়া। এই যে আমার বাদরের সর্দারনি কিন্তু ধার দেনা পছন্দ করে না, তাই এখন কিন্তু এটা তাকে পরিশোধ করতে হবে। তে নিজের ঠোঁটটা কামড়ে নিচের দিকে তাকায়। জাংকুক আর নিজেকে সামনে রাখতে পারে না, সঙ্গে সঙ্গে তে ঠোঁটের উপর নিজের অধিকার জমিয়ে বসে আর মিশে যেতে থাকে তের সাথে। দুজনে এই দুজনকে পাগলের মতন ভালোবেসে চলেছে, আর তাদের সেই পিচ্ছি আদরগুলোই আস্তে আস্তে বড় আদরে পরিণত হলো। আর তারপর মেতে উঠলো ভালোবাসার খেলায়।
সো গাইস দ্যাটস ফর টুডে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও।